নমস্কার বন্ধুরা, আমার নাম সুখেন দলুই, আমি একজন সায়েন্স টিচার। এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছি ইউটিউবে, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো সেই ভিডিওতে আমি কিছু কথা ইনকমপ্লিট রেখেছিলাম, যেটা আজই কমপ্লিট করব, সেই একই স্টুডেন্ট মোটিভেশান নিয়ে। তো মোটিভেশান নিয়ে কথা বলতে গেলে সবার ফার্স্ট আমরা দেখতে হবে যে মোটিভেশানটা শুধুমাত্র কোনো মানুষকে মোটিভেট করার জন্য না, তাকে জীবনে সাকসেসফুল করার জন্য। তো আমি আজ তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটাতে তোমার শুধু মোটিভেটেডই হবে না, জীবনে সাকসেসফুল হওয়ার পথ সুগম হবে। ফার্স্ট অফ অল, তোমরা সবাই যারা আজ পর্যন্ত সাকসেসফুল হয়েছে তাদের বায়োগ্রাফি ভালো করে পড়ো। তোমরা কোনো মার্কেট থেকে বই কিনে নিতে পারো, ইউটিউবে দেখতে পারো, অথবা নেট থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা সেই সমস্ত সাকসেসফুল পার্সনের বায়োগ্রাফি পড়তে পারো। তো এই যে সাকসেসফুল লোকেদের আমরা বায়োগ্রাফি পড়ি, এতে আমাদের মধ্যে থেকে যে সবচেয়ে যেটা বেস্ট সেটা বেরিয়ে আসে। তো সবসময় যদি আমরা এটা নিয়ে চর্চা করি বা সবসময় যদি এটার মধ্যে আমরা থাকি, তো আস্তে আস্তে আমাদের মধ্যে বেস্ট জিনিসটা বেরোতে থাকবে। সেকেন্ড হচ্ছে, তো যে যে ফিল্ডে রয়েছো সেই ফিল্ডের সবচেয়ে যে সাকসেসফুল, তার থেকে অ্যাডভাইস নাও। সে সাকসেসফুল স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে যে ফার্স্ট বয় সেকেন্ড বয়, তার থেকে অ্যাডভাইস নাও। যে বিজনেস লাইফে আছে, যে বিজনেস অ্যাডভাইসার, তার থেকে অ্যাডভাইস নাও। যে সার্ভিস লাইফে আছে, সে তার বসের থেকে অথবা সিনিয়র পার্সন থেকে অ্যাডভাইস নাও। হ্যাঁ, অ্যাডভাইস নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডভাইস সবসময় দুটো পার্সন থেকে নিতে হয়। এক হচ্ছে যে জীবনে সবচেয়ে বেশি সাকসেসফুল তার থেকে অ্যাডভাইস নাও। হ্যাঁ, আর যে জীবনে কিছুই করতে পারেনি তার থেকে অ্যাডভাইস নাও। যে সাকসেসফুল সে তোমাকে সাকসেস হওয়ার পথটা বলে দেবে, আর যে সাকসেসফুল নয় অথবা আনসাকসেসফুল, সে কী করবে, সে তোমাকে বলবে যে কোন পথে গেলে সাকসেসফুল হবে না। তো এই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, কোনো সময় মিডিল পার্সনের কাছ থেকে, মিডিল যারা সাকসেসফুলও হয়নি অথবা আনসাকসেসফুলও হয়নি, কোনোটাই হয়নি, এমন কোনো লোকের থেকে অ্যাডভাইস নেবে না। তারা তোমাকে কোনো দিকেই তোমাকে ডাইরেকশান দিতে পারবে না। থার্ড পয়েন্ট হচ্ছে, জীবনে কোনো লো স্ট্যাটাসের মানুষদের আন্ডার এস্টিমেট করবে না, করবে না। কারণ আজকের যে সময় চলছে, কে লো স্ট্যাটাস থেকে হাই স্ট্যাটাস পরবর্তীকালে হয়ে যাবে আমরা কেউ জানি না। তো সেটা তো একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে হিউম্যানিটি। হিউম্যানিটির দিক থেকে দেখতে লো স্ট্যাটাস মানুষদের কোনো দিনই আন্ডার এস্টিমেট করতে নেই। সেটা যদি স্টুডেন্টের ক্ষেত্রে হয়, যারা কম নাম্বার পায় বা ব্যাক বেঞ্চার্স যারা, তাদের কোনো দিন আন্ডার এস্টিমেট করবে না। যে যে ফিল্ডে আছে সেই ফিল্ডের কোনো দিন লো স্ট্যাটাস মানুষদের বা সোশ্যাল বা সমাজের লো স্ট্যাটাস মানুষদের কোনো দিন আন্ডার এস্টিমেট করবে না। এই গেল তিন পয়েন্ট বেস্ট মোটিভেশানের। থ্যাংক ইউ বন্ধুরা, আমি আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের আবার মোটিভেশানে করার চেষ্টা করবো।